থাকে প্রতিটা পাটে পাটে বাটারফ্লাই খোদাই করে লেখা থাকে এখানে খুবই হেভি হুইলটা আমরা দেখাচ্ছি এটা যথেষ্ট মোটা থাকবে সিঙ্গারটা যেরকম মোটা দেখাচ্ছি আমি আগে এটা ওইরকম মোটা থাকবে সেম মোটা থাকবে মোটা এবং হেভি আর কাটার টাটার একটু ছোট ফিতা টুকটাক কিছু জিনিসপত্র দেয়া থাকে উপরে সেগুন কাঠের বসন থাকে আমাদের মেশিন স্ট্যান্ডগুলো কত বড় একটা মোটর এগুলো পাওয়ারফুল মোটর মোটর যখন চলে মেশিন কিন্তু খুব শেকিং হয় আর ফিতা কাটা টুল বক্স ববিন ববিন কেস এক্সট্রা সুই সিজার কিভাবে আসল নকল মেশিন গুলো চিনবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানাবো আমরা কিন্তু আবারও চলে আসলাম রায়হান ইলেকট্রনিক্স রায়হান ইলেকট্রনিক্স এর অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে ঢাকার মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল আছে একবার রাস্তার উপরে আবুল হোটেল হচ্ছে পশ্চিম পাশে এটা ঠিক পূর্ব পাশেই ওভারব্রিজের একবারে নিচে হচ্ছে কিন্তু রায়হান ইলেকট্রনিক্স সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার এছাড়া প্রতিদিনে খোলা পাবেন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তো আজকে আমরা এই মেশিনটা সম্পর্কে জানবো আসল নকল আপনারা কীভাবে চিনবেন আমাদের সাথে রায়হান ভাই রয়েছে ঢাকায় তারা কিন্তু হোম ডেলিভারি দেয় আর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ঘরে বসে থেকে এই মেশিনগুলো নিতে পারেন তো এই মেশিনে কী কী আছে বর্তমান প্রাইসগুলো কত আপনারা কীভাবে নেবেন সেটাই আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক যেটা বললাম আজকে আমরা কিন্তু কথা বলবো হচ্ছে বাটারফ্লাই সেলাই মেশিন নিয়ে বাটারফ্লাই সকল ধরনের অরিজিনাল সেলাই মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে রায়হান ইলেকট্রনিক্সে তো বিস্তারিত আমরা জানাবো আজকের এই ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে রায়হান ভাই রায়হান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো রায়হান ভাই আমরা তো এর আগে দেখা যাচ্ছে অনেক সেলাই মেশিনের ভিডিও আপনার কাছে দেখেছি আজকে স্পেশালি কি আমাদেরকে বাটারফ্লাই মেশিন দেখাবে আজকে স্পেশালি বাটারফ্লাই মেশিনটা দেখাবো আমি আচ্ছা আচ্ছা তো বাটারফ্লাই মেশিনের মধ্যে কি আসল নকল আছে কিনা অবশ্যই বাটারফ্লাইয়ের ভিতরে আরো বেশি আসল নকল হয় বাটারফ্লাই কোম্পানি এতটাই বিরক্ত নকল মেশিনের কারণে এখন সে কালারই চেঞ্জ করে ফেলছে আচ্ছা আচ্ছা একবারে ব্লু কালার করে ফেলছে আচ্ছা তো আমাদেরকে যদি একটু জানাতেন আমরা আসল নকল বাটারফ্লাই মেশিন আসলে কিভাবে চিনব হ্যাঁ আমি খুব ভালোভাবে যতটুকু সম্ভব বোঝানো যায় কাস্টমারকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কিভাবে আপনারা আসল নকল বাটারফ্লাই মেশিন বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা তো আমাদেরকে কি আজকে আনবক্সিং করে দেখাবেন আনবক্সিং করে একটা মেশিন আচ্ছা এই হচ্ছে আসলে বাটারফ্লাই সেলাই মেশিনটা কিন্তু অলরেডি আনবক্সিং করা আছে আমরা একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আসল নকল মেশিন চিনবেন এবং কিভাবে নিতে পারবেন সবকিছু কিন্তু আমরা বিস্তারিত জানাবো প্রথমেই বাটারফ্লাই প্যাকেটের গায়ে দেখেন এই বাটারফ্লাই যে ইম্পোর্টার বাংলাদেশের ওদের ইম্পোর্টার ঠিকানা দেওয়া থাকে আচ্ছা ইম্পোর্টারের কিন্তু এখানে ঠিকানা দেয়া আছে পুরানা পল্টন আর ISO ইন্টারন্যাশনাল কোয়ালিটি সেটা এখানে দেয়া আছে আচ্ছা আচ্ছা ওকে আর এটা তো খুলে ফেললাম বলি নাই বেল্টের ভিতরে বাটারফ্লাই লেখা বেল্টার মধ্যে কিন্তু বাটারফ্লাই লেখা আছে আচ্ছা 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 ওকে আচ্ছা আমরা একটু খুলে দেখাই পিন আপ করা থাকে এরকম আচ্ছা এটা কিন্তু আবার পিন আপ করা আছে ইনটেক মেশিনে পিন আপ করা থাকবে আচ্ছা ওকে পিনগুলা সাবধানে খুলে ফেলতে হবে আচ্ছা দেন কস্টেপ আছে কস্টেপটা আমরা রিমুভ করলাম 100% বাটারফ্লাই অরিজিনাল মেশিন বাটারফ্লাই অথরাইজড ডিলার আর বাটারফ্লাই কপি মেশিন খুব বেশি বাজারে খুব বেশি এই তো কোম্পানির প্রফিট খুব কম হয় তো লাভ কম দেয় চলে বেশি এই জন্য অনেকে কপি মাল বিক্রির জন্য খুব বেশি আগ্রহী মানে কপি মালগুলো আসলে বিক্রি করলে প্রফিট বেশি হয় এই জন্য সবাই চায় কপি বিক্রি করতে কিন্তু আসলে কি আপনার জিনিস আপনি কিনবেন আপনি যাচাই বাছাই করবেন বাটারফ্লাই মেশিনটাও কিন্তু খুবই ভালো একটা মেশিন আচ্ছা এবং কপি বাজারে বর্তমানে প্যাকেটটা পর্যন্ত ডুপ্লিকেট এখন অলরেডি বের হয়ে গেছে আচ্ছা আচ্ছা ব্লু করে ফেলছে ব্লু এখন ডুপ্লিকেট চলে আসছে মানুষ কি করবে মানে কোম্পানি কপির জন্য ব্লু মানে কালোর জায়গায় এখন ব্লু আনছে ব্লু পর্যন্ত কপি চলে আসছে কপি চলে আসছে এই জন্য কেনার সময় একটু সাবধান আমি খুব ভালোভাবে দেখিয়ে দিব আচ্ছা আচ্ছা কিভাবে আপনার অরিজিনাল বাটারফ্লাইটা কিনবেন তারপর একটু খেয়াল করে দেখবেন আর কি যেখান থেকে কিনেন ওকে তো আমরা এটা হচ্ছে বাটারফ্লাই হুইলটা হুইলটা আমরা দেখাচ্ছি এটা যথেষ্ট মোটা থাকবে সিঙ্গারটা যেরকম মোটা দেখাচ্ছি আমি আগে এটা ওইরকম মোটা মোটা থাকবে সেম মোটা থাকবে মোটা এবং হেভি আচ্ছা হেভি থাকবে একচুয়ালি অরিজিনাল প্রোডাক্টের যে কোনো অরিজিনাল প্রোডাক্ট একটু ভালো করে লক্ষ্য করলে আপনি ফিনিশিং প্রতিটা পার্টে পার্টে একটা ফিনিশড ব্যাপার খেয়াল করতে পারবেন আচ্ছা আচ্ছা এটারও ককশিটগুলো অনেক ভারী হবে মোটা হবে এটা হচ্ছে বাটারফ্লাই টুল বক্স টুল বক্স এটাতেও কিন্তু বাটারফ্লাই লেখা থাকবে লেখা থাকবে এবং বাটারফ্লাই কোম্পানি অথরাইজ কোম্পানি একটা এখানে অফিসিয়াল একটা ওদের ওয়ারেন্টি কার্ড দেয় এক বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং এটা এখানে স্ক্যাচ কার্ড থাকে এটা ঘষলে
মোবাইলে রিচার্জ করলে 20 টাকা চলে আসবে মোবাইলে 20 টাকা রিচার্জ পাবেন ওকে হুম আর কাটার টাটার একটু ছোট ফিতা টুকটাক কিছু জিনিসপত্র দেয়া থাকে আচ্ছা ওকে চলে যা তুলবো সেটা হচ্ছে ক্যাটালগ ছোট ক্যাটালগ ক্যাটালগ কিভাবে কি করবেন বেসিক একটা ধারণা মেশিন সম্পর্কে বেসিক ধারণা এগুলো মোটামুটি আমাদের মা বন্ধুদের সবারই থাকে আচ্ছা আচ্ছা এখন চলে আসি মেশিন কিভাবে অরিজিনাল সিল দিন আচ্ছা অরিজিনাল মেশিনের কক্সিট এরকম হার্ডই থাকে আচ্ছা এই জায়গাটাতে বাটারফ্লাই লেখা থাকে আচ্ছা এটা এটা কিসের ভিতরে এটা হচ্ছে চাকার উপরে যেটা আচ্ছা আচ্ছা ওকে চাকার উপরে দিতে হবে এটাতে বাটারফ্লাই লেখা থাকে ওকে আমরা মেশিনটা একবারে ফুল আনবক্স করে ফেললাম এই হচ্ছে টোটাল মেশিনটা এখন কিন্তু ব্লু কালারে আছে ব্লু কালারে আছে এই যে বারকোড নাম্বারটা আগে যে এখানে দেখালাম না ওয়ারেন্টি কার্ডে একটা বারকোড নাম্বার ওয়ারেন্টি কার্ডে একটা বারকোড নাম্বার আছে 211005 211005 এই বারকোড নাম্বারটা মিল থাকবে এবং এই বারকোড নাম্বারটা আপনার প্যাকেটেও থাকবে প্যাকেটেও কিন্তু থাকবে এই যে বারকোড নাম্বার কিন্তু প্যাকেটেও আছে অনেক সময় এগুলো যদি না মিলায় কিনে দেখা যাবে কি বাজারে কপি মেশিনটা আপনাকে দিয়ে দিছে কোথার থেকে তার অরিজিনাল প্যাকেটটা পুরনো প্যাকেটকে ফেলে দিছে বা বিক্রি করে দিছে ওখান থেকে কিনে পরে আপনাকে দিয়ে দিবে তিনটা মিলা যখন কিনবেন তখন আপনাকে আর সে ঠকাতে পারবে না মনে রাখবেন এই কার্ডের নাম্বারের সাথে মেশিনের নাম্বার এই নাম্বার তিনটা একসাথে মিলাবেন অবশ্যই তিনটা মিলাবেন একটা বা দুইটা মিলে গেছে কিনবেন না তিনটা মিলানো ছাড়া কিনবেনই না আচ্ছা 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 ওকে তো আমরা দেখি নেক্সট আর কি কি আছে নেক্সট হচ্ছে প্রতিটা পার্টে পার্টে বাটারফ্লাই খোদাই করে লেখা থাকে এখানে আচ্ছা 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 সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড আর এখানে বাটারফ্লাই খোদাই করে লেখা থাকবে এগুলো বাটারফ্লাই খোদাই করে দেখেন মেশিনে গায়ে কিন্তু লেখা আছে প্রতিটা পার্টে পার্টে এখানে এইট লেখা থাকে এটাগুলো খুব সুন্দর ফিনিশড পাবেন মালগুলোতে আর কি আচ্ছা 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 আর বাটারফ্লাই কোম্পানিতে চেসিস নাম্বার থাকে না সিঙ্গারের চেসিস নাম্বার থাকে এখানে এই জিনিসগুলো লেখা থাকে আর কি আচ্ছা 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 এবং এটা খুবই হেভি ওকে আমি চাকাটা লাগানো দেখে কিভাবে লাগাতে হয় এটা আচ্ছা তো চাকাটা কিন্তু লাগানো ইজি একবারে জাস্ট এভাবে বসবে ঢাকার বাইরে যারা নেবেন তারা নিজেদের লাগাই নিতে হবে তো জন্য একটু দেখাই দিচ্ছি আর কি আচ্ছা ঘাটে ঘাটে বসিয়ে দিই আপনারা ইজি লাগাই ফেলতে পারবেন ইজি লাগাই ফেলবেন ইজি একবারে ইজি কপি প্রোডাক্টগুলোতে আমি আবারো বলি যেটা বললাম যে আমি তো মূলত দেখাচ্ছি যে কিভাবে কপি বুঝবেন কপি প্রোডাক্টের এই জায়গাগুলো হাত দিবেন এই জায়গাগুলো হাত দিলে খুব স্মুথলি থাকবে অরিজিনালটা স্মুথ থাকবে কপিটা হাতে বাজবে এবং মনে হবে যেন ভিতরটা স্টিকার একটা কিংবা যদি আপনার অক্টেন বা পেট্রোল দিয়ে এখানে ডলা দেন কপিটা উঠে যাবে আচ্ছা আচ্ছা মধু চেনার যেমন একটা উপায় আছে মধু এরকম আর কি এখন ব্যাপারটা এত ডুপ্লিকেট চলে আসছে এটা চেনার জন্য পেট্রোল অক্টেন ইউজ করার অনেক সময় পেট্রোল বা অক্টেন দিয়ে যদি ডলা দেন কাপড় দিয়ে জোরে ডুপ্লিকেটটা সেক্ষেত্রে কালার হলে কালারটা উঠে যাবে ওগুলো রংগুলো উঠে যাবে অরিজিনালটা উঠবে না অরিজিনালটা কখনোই এগুলো উঠবে না এবং অরিজিনাল ফিনিশিং থাকবে এই জায়গাগুলো সম্পূর্ণ ফিনিশিং থাকবে আচ্ছা 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 খুবই চমৎকার এই যে অরিজিনাল মেশিন এটার সাথে কোনো আপনারা কোম্পানি থেকে তো এক বছর ওয়ারেন্টি কোম্পানি থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দেয় আর কোম্পানি তো আসলে বিশাল বড় কোম্পানি এদের তো আসলে এগুলো নিয়ে খুব সার্ভিস টার্ভিস সমানে কোম্পানি বাটারফ্লাই কোম্পানিতে ফ্রিজ টিভি অনেক কিছু তারা নিয়ে ব্যস্ত থাকে ওরা এক বছর ওয়ারেন্টি দেয় আর আমাদের এখানে আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে আমরা এখান থেকে সার্ভিস দিই 10 বছরের কমপ্লিট গ্যারান্টি দিই 10 বছর পর্যন্ত সার্ভিস তো দিতে পারবেনি প্লাস 10 বছর পর্যন্ত স্পেয়ার পার্ট যাবতীয় যা লাগে কমপ্লিট ফ্রি দিব আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আমি 10 বছর গ্যারান্টি দিব কমপ্লিট ফ্রি উইথ পার্টস আচ্ছা আচ্ছা এটার ভিতরে যাবতীয় যত পার্টস লাগে যদি কোনো কিছু নষ্ট হয় সেটা আমি অরিজিনালি আপনাকে নতুন লাগিয়ে দিব আমার ব্যক্তিগত নিজের খরচে কাস্টমার থেকে কোনো ধরনের টাকা নেওয়া হবে না 10 বছর ফুল গ্যারান্টি লেখা থাকবে আচ্ছা আচ্ছা যাবতীয় যা লাগে ওকে এবং এই যে সেরিয়ালটা এখানেও বাটারফ্লাই এটা খোদাই করে দিয়েছে আচ্ছা এখানেও কিন্তু বাটার কোম্পানিও চেষ্টা করেছে যেন কাস্টমার প্রতারিত না হয় ডুপ্লিকেট থেকে না কিনে আর কি এই জিনিসগুলো সবভাবে যতভাবে চেষ্টা করেছে সব জায়গায় খোদাই করে লেখে দেওয়ার চেষ্টা করেছে আর কি এরপর আপনারা চেষ্টা করবেন অথরাইজ যারা আছে সরাসরি কোম্পানি থেকে যারা মাল নেয় সরাসরি যারা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে ভ্যারাইটিস মেশিন বিক্রি করেন অনেকে আছে 5 ধরনের মেশিন এই কোম্পানি সেই কোম্পানি আরও 5-10টা মেশিন বিক্রি করে দেখবেন যাওয়ার পর বলে বাটারফ্লাই ভালো না ওই ওইটা নেন আমি এখন কোম্পানির নাম তো আর বলতে পারি না দেখা যাচ্ছে ডুপ্লিকেট চাইনিজ কম দামি মালগুলো আপনাকে সাথে যে বাটারফ্লাই ভালো না ওইটা নেন এটা তো কেমন দেখা যায় ব্লু কালার এটা না ওইটা নেন ওরা এগুলো করবে এই জন্য আপনার ভ্যারাইটিসে যাবেন না কাছাকাছি হোক আর দূরে হোক যেখানে হোক একটু কষ্ট হলো অফিসিয়াল যারা যেখান থেকে আপনি অরিজিনাল গ্যারান্টি পাবেন 10 বছরের গ্যারান্টি পাবেন এবং 5 ধরনের মাল যারা বিক্রি করে না মোটামুটি যেটা ভালো কিনতে আসবেন যেটা ভালোটাই দিবে আচ্ছা আচ্ছা এখান থেকে মাল কেনার চেষ্টা করবে এটার সাথে তো আপনারা স্ট্যান্ড সহ দিচ্ছেন স্ট্যান্ড সহ দিচ্ছি এই যে স্ট্যান্ড গুলো আমাদের আমরা একটু দেখাই দিব উপরে সেগুন কাঠের বসন থাকে আমাদের মেশিনের স্ট্যান্ড গুলো আচ্ছা আচ্ছা এগুলো খুব মুখ্য বিষয় শুধু কিন্তু মেশিন কিনলেই হবে না মেশিনের তিনটা পার্ট আচ্ছা একটা মেশিনের পার্ট উপরে মেশিন টেবিল নিচে লোহা লোহা ভালো দিতে হবে লোহা ভালো না দিলে আপনি বাসা বাড়ি শিফট করবেন বা একটু ভারী যখন কাজ করবেন কিংবা যদি কখনো একটা মোটর ইউজ করেন
আপনি এটা কিন্তু ভেঙে যাবে, লোহাটা ভেঙে যাবে। আর ঝাঁকিতে লোহা ভালো না হলে মেশিন যখন শেকিং করবে, শেকিং করলে এটা ভাঙবে এবং চালায়ও শান্তি পাবেন না। আর মেশিনটার ওয়েট কতটুকু আপনাদের এই মেশিনটা? মেশিনের ওয়েট প্রায় 10 কেজি প্লাস আর কি। 10 কেজির জন্য তো অবশ্যই একটা ভালো স্ট্যান্ড প্রয়োজন। যখন জোরে ঘুরবে তো খুব শেকিং করে, তো শেকিং করার জন্য লোহা ভালো না হলে আপনি শেকিং চালায় শান্তি পাবেন না আপনি। আচ্ছা আচ্ছা। সেলাই দেখা যাবে বাঁকাতারা হয়ে যাবে, বাঁকাতারা হয়ে যাবে। এইজন্য লোহা ভালো দিতে হয়। দাম বেশি দিয়ে কিনলো ভালো লোহাটা কিনতে হবে, ভালো কাঠটা কিনতে হবে। আপনার দেখা যাচ্ছে টোটাল একটা স্ট্যান্ড থাকবে আর এই পাশে ঢাকনা সহ মেশিন ঢাকার জন্য। আসলে সাইফুল্লাহ বিষয়টা হলো মানুষের কাছে টাকাটা মুখ্য বিষয়, অবশ্যই টাকা মুখ্য বিষয়, কিন্তু অনেকেই হয়তো 500 টাকা বা 1000 টাকা কমের জন্য একটু কমে বিভিন্ন জায়গায় সার্চ করে, বিভিন্ন জায়গায় খোঁজে কোথায় আমি কমে পাবো, কোথায় কমে পাবো। আমাকে অনেকে ফোন দেয় যে ভাই আপনার দাম কেন 7000 টাকা, আমি তো ওই জায়গাতে 6000 টাকায় পাচ্ছি। আচ্ছা, আসলে 6000 টাকা বলবো যে হ্যাঁ সে মেশিনটা আমাকে অরিজিনালি দেখাইছে, আপনি যেভাবে দেখাইছেন উনি ওইভাবে দেখাইছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন তাদের টেবিলটা দিবে খারাপ, কাঠ দিবে খারাপ, লোহার লোহার জায়গাতে থাকবে যেখানে কাঁচা লোহা দিতে হয়, কাঁচা লোহার জায়গায় বালির পরিমাণ বেশি দিবে, মেশিন ভেঙে যাবে। এবং তারা ওয়ারেন্টি দিবে, দেখা যাবে অনেকে এক বছর পরবর্তীতে আপনি যখন নিয়ে যাবেন বলবে যে পার্টসের খারাপ হয়ে গেছে, আপনি এটার দাম দেন 500 টাকা, আমি তো সার্ভিসিং ফ্রি দিব। আমাদের বিষয়গুলো কিন্তু এরকম না, আমরা একটা অফিসিয়াল শোরুম, এখানে কোনো ধরনের ভাওতাবাজি করা হয় না, লিখিত গ্যারান্টি থাকবে, মুখে যে শুধু বলতে তা না, এখানে আমি ভিডিওতে বলছি এবং আমার এখানে অফিসিয়ালি আপনি যে কাগজপত্র কোম্পানির থাকবে আমি যে কাগজপত্র দিব ওখানে লেখাও থাকবে 10 বছর ওয়ারেন্টি, নট 10 বছর গ্যারান্টি, স্পেয়ার পার্টস যা লাগবে, নতুন পার্টস যা লাগবে ওগুলো আপনারা 10 বছরের মধ্যে দিয়ে দেবেন। এই ক্ষেত্রে আপনারা যখন মেশিন ভালো পাচ্ছেন, কাঠ ভালো পাচ্ছেন, লোহা ভালো পাচ্ছেন, বিল্ডিং সবকিছু পাচ্ছেন, এখন আপনারা যদি চিন্তা করেন 500 টাকা 700 টাকার জন্য, তাহলে আমি আসলে কিছু করতে পারবো না। আমি খারাপ মাল বিক্রি করে ভেঙে যাবে, চুরে যাবে, 2-1 বছর পরে আমাকে গাল মন্দ করবেন, বা অ্যাকচুয়ালি করে, কাস্টমার মনে কষ্ট পায়, মনে মনে করে, হয়তো মুখে করে না মনে মনে করে, কিন্তু শুধু শুধু ওই কম দামিটা আমি বেচতে এই জন্য চাই না, যে কেনার আমার থেকে দামিটা কিনবে, ভালোটা কিনলে কিনবে, না হয় আমি বিক্রি করবো না। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। আর পাশাপাশি কিছু টুলস আছে, আমরা যদি পাশাপাশি টুল আছে, যদি মোটরের কথা আগে বললাম, এই যে দেখেন কত বড় একটা মোটর, এগুলো পাওয়ারফুল মোটর, মোটর যখন চলে মেশিন কিন্তু খুব শেকিং হয়। আচ্ছা আচ্ছা, এই জন্য বলি মেশিনে মোটর লাগালে প্রফেশনাল কাজ বা বাসায় একটু টুকটাক অনেকে বাইরের কাজ করে, সেক্ষেত্রে মোটর দিয়ে কিন্তু ব্যবহার করতে হয়। তখন মোটর যদি ভালো না হয় তো টেবিল ভালো না হলে কিন্তু মোটর দিয়ে চালায় শান্তি পাবেন না, শান্তি পাবেন না। এই জন্য ভালো টেবিল কিনতে হয়। দাম বেশি হলো মোটর আছে এখানে বিভিন্ন ক্যাটাগরি, মোটর যে ছোট মোটর আছে এটা রাখছি, এটা আমি বেসিক্যালি বিক্রি করি না, কিন্তু রাখি, এটা আসলে অনেক ছোট, এটা দিয়ে অনেকে ভালো মানে সাপোর্ট ভালো পাবেন না, মোটর কিনলে ভালোটাই কিনবেন, আমার মতে ভালোটাই কিনবেন। আচ্ছা, আর ফিতা কাটা টুল বক্স ববিন, ববিন কেস, এক্সট্রা সুই, সিজার, সিজারের মানটা আমাদের কিন্তু খুব ভালো, এগুলো বিদেশি সিজার, এই বাংলাদেশি ঢালাই সিজার না যে হাত থেকে পড়লে ভেঙে যাবে। আচ্ছা, সিজারটাও ভালো, খুবই ভালো সিজার, পিতলের সিজার, এগুলো পিতল বাট দেয়া থাকে, খুব ভালো। তো এগুলো আপনারা নিতে পারবেন। এগুলো কি ঢাকায় ভাই আপনারা হোম ডেলিভারি দেন কিনা? হ্যাঁ, ঢাকায় আমরা হোম ডেলিভারি দেই এবং ঢাকার বাইরেও হোম ডেলিভারি দেই। আরেকটা কথা মানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড মেশিনও নিতে পারবেন। আচ্ছা, হ্যান্ড মেশিন, এগুলো কিন্তু হ্যান্ড মেশিন, যে হ্যান্ড মেশিনে আমি এই হ্যান্ডেলটা লাগানো আছে, হ্যান্ড মেশিন যখন ইউজ করুন তখন এই হ্যান্ডেলটা আমরা এখানে লাগিয়ে দিই। আচ্ছা আচ্ছা, হ্যান্ড মেশিনটা এইভাবে আমরা লাগিয়ে দিই। এবং হ্যান্ড মেশিনের জন্য আমাদের ওই যে উপরে টুল বক্স গুলো আছে, টুল বক্স কভার গুলো এরকম হয়, ঢাকার ভেতরে হোম ডেলিভারি, ঢাকার বাইরে কুরিয়ারে। কেউ যদি আপনার শোরুমে আসতে চায় ভাই, লোকেশনটা আমার শোরুমে যদি কেউ আসতে চান মালিবাগ চৌধুরীপাড়া চলে আসবেন, এই ঢাকার যেকোনো প্রান্ত থেকে বাসে রিক্সায় সিএনজিতে সবভাবে আমাদের মেন রোডের উপরে শোরুম, তো আসা যায়। ও মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল বললে যে কোনো ড্রাইভার আপনাকে নিয়ে আসবে। আবুল হোটেল নেমে গেলে এখানে সুন্দর একটা ফুটওভার ব্রিজ আছে, ব্রিজের ঠিক সিঁড়ির নিচে আমাদের শোরুমটা, রায়হান ইলেকট্রনিক্স, বড় লাল রঙের লেখা আছে রায়হান ইলেকট্রনিক্স, আমার নামই রায়হান, আমার নামই নামকরণ করা। আচ্ছা, রায়হান ইলেকট্রনিক্স সাপ্তাহিক বন্ধ হচ্ছে আপনাদের ভাই? আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার, রবিবার এছাড়া প্রতিদিন খোলা থাকে, এছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আপনারা আসবেন সরাসরি এসে, বাটারফ্লাই যারা অরিজিনাল মেশিন নিতে চাচ্ছেন আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই মেশিনগুলো কালেক্ট করতে পারেন। তো দর্শক, আপনারা রায়হান ইলেকট্রনিক্স চেনার জন্য আপনারা চলে আসবেন। এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলটা আপনারা দেখছেন, এই হচ্ছে আবুল হোটেল, আর এই হচ্ছে আসলে ওভারব্রিজটা। আপনারা এই ওভারব্রিজ ধরে একবারে, এটা হচ্ছে আবুল হোটেলটা পাবেন হচ্ছে আপনারা পশ্চিম পাশে, আর এটা ঠিক পূর্ব পাশেই এই যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজের ঠিক নিচেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে রায়হান ইলেকট্রনিক্সের শোরুম, এখানে আসলে কিন্তু আপনারা অরিজিনাল সেলাই মেশিনগুলো কিন্তু নিতে পারবেন।